নিয়ামতপুর ইসকো বাইপাস রোডে গাছের সাথে তালা দেওয়া অবস্থায় একটি বড় বাসকো পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুরের ইসকো বাইপাস রোড মোড় সংলগ্ন রাস্তার পাশে একটি গাছের গোড়ায় একটি বড় বাসকো শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকা ছুড়ে। স্থানীয়রা সচক্ষে ঘটনাটি দেখার পর নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গাছের গোড়া থেকে শিকলটি ভেঙে বাসকোটি উদ্ধার করে নিয়ে যায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। তবে বাসকের মধ্যে কি রয়েছে তা এখনো স্পষ্ট হয়নি। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অফিস মে আপনা ঝাড়ু লাগা রহে থে তো ইয়াহ পে ইঞ্জিন মিস্ত্রি হ্যায় সোনু আনসারী। হ্যাঁ না তো ও হমকো বোলা দেখিয়ে না ওয়াহা পে এক বক্সা রাখা হুয়া হ্যায়। বক্সা রাখা হুয়া হ্যায় तो हम लोग देखे सच में ताला लगा हुआ है, बक्सा लगा हुआ है, फिर चाय दुकान वाला आया, सब हम लोग देखे। तो उसको बक्सा में भी ताला लगा हुआ है, चेन भी लगा हुआ है। हाँ दोनों में लगा हुआ है। तो फिर हम कंचन कंचन सिन्हा को फ़ोन किए हैं तो आया, देख रहा आप लोग देख ले बक्सा रखा हुआ, पुलिस को खबर दी है, पुलिस को खबर दी है, कंचन ने पुलिस को खबर दी है। सौमित्र गांगुली, रिपोर्ट टाइम्स बांग्ला।